6 মাস আগে 100 দিনের কাজ করেছেন কিন্তু মিলছে না টাকা। এরই প্রতিবাদে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন 100 দিনের কাজের শ্রমিকরা। একটি স্মারকলিপিও জমা দেন তারা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, বাঁকুড়ার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বড়কাটরা, উত্তর দক্ষিণ গোপালডাঙ্গা সহ বেশ কয়েকটি বুথে 100 দিনের কাজ হয়েছে প্রায় 6 মাস আগে, কিন্তু শ্রমিকরা মজুরি পাননি বলে অভিযোগ। মঙ্গলবার 100 দিনের কাজের জব কার্ডধারী শ্রমিকরা সারেঙ্গা বিডিও অফিসে বিক্ষোভ দেখান। 100 দিনের কাজের টাকা পাইনি কেন বলো? কতদিন বাচ্চা মাচ্চা রেখে দিয়ে কাজ করেছি, সেগুলা তো দিতে হবে। এই মাস লাগে উমাস দিব, এই মাস লাগে উমাস করে বললো মাস মাসে ঢুকবে, কিন্তু সে টাকা ঢুকলো নি এখনো। তাহলে হবে চলবে কি করে আমাদের গরিব মানুষে? হয়তো সরকারে চাল পাচ্ছি সেটা খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু আনাজ পাতি ছানাপন্নার যে রোগ জ্বালা হচ্ছে সেটা কোথা থেকে দেখাবো? আচ্ছা 6 মাস, 6.5 মাস এরকম হয়ে যাবে। আমরা 100 দিনে কাজ করেছিলাম, 100 দিনে কাজ করলাম, আমরা এখনো পর্যন্ত পয়সা পাইনি। আর 6 মাস হয়ে গেল। কারণ কেন্দ্র সরকার যেভাবে রাজ্য সরকারের উপর বঞ্চনা কেন্দ্র বা রাজ্য সরকারকে চেপে ধরছে যাতে উন্নয়ন করতে না পারে, না পারলে তাহলে মানে কেন্দ্র সরকার বলব না, বিজেপি সরকার, কেন্দ্র সরকার বলা যাবে না, বিজেপি তার হিংসা চরিতার্থ করার জন্যই কাজগুলো করছে। সমস্যায় পড়ছি আমরা, আমরা নিজ স্তরে যারা পঞ্চায়েত লেভেলে কাজ করছি, আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি। তো এর একটাই পথ, আগামী দিনে ওই সাধারণ মানুষকে নিয়ে লড়া, আন্দোলনে যাওয়া, এছাড়া তো কোনো পথ খুঁজে পাচ্ছি না আমরা। আমরা আমাদের এখন দল নির্দেশ দেয়নি, দল নির্দেশ যদি দেয় আমাদের এছাড়া এখন পথ নেই। কারণ সাধারণ মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি, বুঝছো তারা যে টাকাটা আসছে না, ঢুকছে না, সবই ঠিক আছে, কিন্তু তবুও সব মানুষকে সবসময় বোঝানো যায় না। এবং তারা তাদের তো অন্যায় নয়, তারা আজকে যে যদি পঞ্চায়েত আমাদের বিডিও যদি অবরোধ করে তা আমরা বলবো তাদের অন্যায় নয়, কিন্তু আই প্রায় 6 মাস হয়ে গেল। তা এই অবস্থার মধ্যে আমরা চলছি, আমাদের পঞ্চায়েত চলছে, পঞ্চায়েত মানে আমরা পঞ্চায়েতগুলো অসহায় অবস্থায় চলছে। তো যাই হোক, এটা আমাদের আন্দোলনে যেতে হবে, এছাড়া প্রধান দলের নির্দেশ অনুযায়ী আমরা সেভাবে পথ চলব। তবে মানে প্রতিবাদটা কিন্তু করতে হবে, এছাড়া কোনো আর পথ নেই, সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ চাই, এটাই আমার ব্যক্তিগত আমার যেটুকু মনে হচ্ছে, এছাড়া কোনো পথ নেই। এখন ব্যাপার হচ্ছে 100 দিনের কাজের টাকা তো মানুষের পাওয়া উচিত, মানুষ কাজ করে যে টাকা পাচ্ছে না এটা তো খুব খারাপ ব্যাপার। কারণ দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার বলে আসছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিজেদের নামে চালাচ্ছে, এবং তারা বলছে যে তারাই সব কিছু করছে। এই যে 100 দিনের কাজ, সেটাও তো তারা ভোটের আগে বলছিলো যে তারাই চালাচ্ছে। তো এখন টাকা নেওয়ার দায় কেন্দ্রীয় সরকারের উপরে চাপালে চলবে? যখন কাজ হচ্ছে দেখা যাচ্ছে 15 দিনের কাজ হলে 5 দিন পাচ্ছে সাধারণ মানুষ, 10 দিনের টাকা ঢুকে যাচ্ছে নেতাদের পকেটে। তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করছে যে মানুষের অধিকার কীভাবে মানুষকে দেওয়া যায়। সেক্ষেত্রে মানুষ কাজ করছে, মানুষ টাকা পাবে, সেই নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করছে। এত দুর্নীতির পাহাড় যদি গড়া হয়, নেতা তৃণমূলের নেতারা যেটা করতে চাইছে, তারা 5 দিন কাজ করছে, 15 দিনের টাকা ঢুকছে নেতাদের পকেটে, সেই নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করছে। কারণ কেন্দ্রীয় সরকার চাইছে যারা কাজ করছে তারাই টাকা পাক, মানুষের উপকার হোক। সেক্ষেত্রে আমাদের বর্তমান রাজ্য সরকার যে পরিমাণ দুর্নীতি এই 100 দিনের কাজে নিয়ে করেছে, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করছে। মানুষের অধিকার তো সরকার আমাদের কেন্দ্রীয় সরকার অবশ্যই বুঝবে, সেই কারণে এই জনকল্যাণমুখী সব প্রকল্পগুলো চালু হয়েছিল। কিন্তু আমাদের রাজ্য সরকার দিনের পর দিন যেভাবে মানুষকে ঠকিয়ে, মানুষের কাজের নামে মানুষকে কাজ করিয়ে তার নেতাদের বা তাদের ভাইদের উন্নতির সাধন করে চলেছে, সেই নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করছে। এরপর দেখবেন আপনি 100 দিনের কাজ যেখানে হয়েছে বেশিরভাগ কাজগুলো হয়েছেটা কি, হয়তো নদীর মধ্যে গোলাপ গাছের চারা লাগিয়ে দেওয়া হয়েছে, হয়তো কোনো জায়গায় দেখা যাবে বাগান কাটছে, সেটাও নিজে নেতাদের বাড়ির বাগান কাটছে, এগুলো 100 দিনের কাজ, এগুলো দিয়ে সমাজের কাজ হচ্ছে। তো টাকাগুলো এভাবে ফলমকুতির মতো উড়িয়ে সেটাও আবার নিজের প্রকল্প নামে চালানো হচ্ছে। তো কেন্দ্রীয় সরকার সেই জন্য এসব ব্যাপারে বিবেচনা করছে,
যাতে মানুষের প্রাপ্য মানুষ পায়, মানুষ কাজ করছে মানুষ টাকা পায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।